যে যেখান হইতে আমার এই ভিডিওটি দেখিতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে সুস্থ আছি এখানে যে টপে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হল মেতি গাছ আর উপরে ঝুলন্ত অবস্থায় আপনারা যেই গাছগুলি দেখতে পাচ্ছেন এটার নাম হল ফুলকফি গাছ তো ফুলকফি এখনও ফুল আসে নাই আশা করি খুব শীঘ্রে আসবে তো পুরো ভিডিওটি আশা করি দেখতে চেষ্টা করবেন আমার পাশে থাকবেন দেখতে থাকুন এখানে আপনি দেখতে পাচ্ছেন বাল্টির দুটা বালতিতে বোত্তার শাক বোত্তার শাক শাকটা সকলেই পছন্দ করে আমার খুব প্রিয় এই শাকটি এবং তার পাশে দেখতে পাচ্ছেন শাক গাছ তো এখানে পাতা একটু কম দেখতে পাচ্ছেন কারণ আমরা কিছুদিন আগে এখান থেকে উঠায় নিয়েছি খাওয়ার জন্য এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন কলমি গাছ কলমি শাক যাকে বলে তো এখানের থেকেও বেশ কিছু পাতা উঠানো হয়েছে আর এরটাকে লাস্টে এখানে দেখাচ্ছেন নুনতা শাক জানি না কে কি বলে এখানে তো আমরা নুনতা শাক বলি এখান থেকেও শাক কিছু উঠানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন লাল শাক এখান থেকে উঠানো হয়েছে আর এখানে কচু গাছ ছোট অবস্থা আর এখানে দেখাচ্ছেন মরিচ গাছ এখানে বোম্বাই মরিচ গাছ আর এটা দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ একটু একটা বেগুন আছে আর বাকি কিছু ফুল দেখা যাচ্ছে গাছে তো এখানে প্রায় সাত প্রকার শাক দেখাচ্ছে দেখালাম তো আশা করি নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের শাক আমার ফ্যামিলি সকলেই পছন্দ করে এখান থেকে কিছু শাক উঠানো হয়েছে এটাকে বলে বোত বোত্তা শাক আর আমি এখন কিছু মাটি তৈরি করতেছি এই মাটিটি এবং কিছু চার পাতা ও কিছু ফলের চোকলা কলার চোকলা ইত্যাদি এক সার বানায়া এর সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছি তো এখানে আমি ওই বোম্বাই মরিচ গাছ এক এক করে দুইটা টপের মধ্যে আমি নতুন করে বপন করিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবারও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতন শেষ করছি কোদা